घोड़ार डिम आश्चर्य সুখবর আমাকে ছাড়া বলা হচ্ছে কিসের সুখবর বলো 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 মিমো আসছে আগামী পরশুদিন মিমো মানে নিউ ইয়র্কের সাবরঙ্কলেমে ওনা সেদিনই আসবে আবার আসবে কেন আর সেদিন কোথায় সেটা 2 বছর আগে আর দেশের ভিতরে অসুবিধা কোথায় আমার অসুবিধা কোথায় আমার কোনো অসুবিধা নেই আসুক गुने गुने मात्र 5টা কথা বলেছে আর আদনান কই আমি আসলাম আদনানকে এয়ারপোর্টে আনতেও গেল না আচ্ছা এসো ভেতরে এসো বলছি Thank you.
রাগবি কিছু কি হয়েছে তুমি আমার সাথে তো ফর্মাল বিহেভ করছো কেন আর তুমি এখন কোথায় যাচ্ছ ইউটিউব অফিস অফিস চলো ও খুব কাজে লোক হয়েছো না আমি এতদিন পর এলাম আর তুমি অফিসে চললে আসলেই কিন্তু পলাশ এখন খুবই কাজের লোক হয়েছে তোমার আঙ্কেলের বিজনেস ও তো একাই দেখাশোনা করে আদনান তো নাম কাওয়াস্তে অফিসে যায় তুমি এটা ঠিক না আমরা দুজনে অফিস দেখি তা যাও আই আদনান কোথায় ওকে ফোন করো না হ্যাঁ করেছি আসছে ওই তো হাই মিমো হ্যালো মাই গড তুমি তো দেখি আরো সুন্দর হয়েছো তাই না রে পলাশ ও আগের চেয়ে আরো সুন্দর হয়েছে না যে সুন্দর সে তো সুন্দরী সবসময় সুন্দর একদম ঠিক না মানুষ সুন্দর থেকে আরো সুন্দর হয় অনেকে আবার অসুন্দর হয় মানুষ সবসময় একরকম থাকে না আর থাকতে পারেও না তুই বলছিস বাইরের চেহারার কথা আমি বলছি মনের কথা পলাশ মাই গড তুমি তো একদম আমার মনের কথা বললে অদ্ভুত ও তো অদ্ভুত কথা বলবে ও তো নিজে একটা অদ্ভুত মানে কি মানে হচ্ছে ঘোড়ার টিম আহা কি শুরু করলি তোরা বলো মিমো রাতবেলা কি খাবে কি পছন্দ তোমার বার্গার পিজা ডোনাট ডেফিনেটলি নট আন্টি আমি এসব থেকে একশো হাত দূরে থাকি আমি সব দেশি খাবার খাবো থ্যাংক ইউ আমি জানতাম তুমি আমি অফিসে আছি এই পলাশ রাতে তাড়াতাড়ি বাসা আসিস আমরা তিনজনে মিলে জমি আড্ডা দিব আন্টি আন্টি শাড়িতে আমাকে কেমন লাগছে একদম একটা ফুলের মতো তুমি এত সুন্দর করে শাড়ি পরতে পারো পারবো না ওখানে যখনই কোনো অকেশন পেতাম আমি অলওয়েজ শাড়ি পরতাম শাড়ি তো আমার অনেক ফেভারিট কিন্তু সবাই যে বলে বিদেশে গেলে নাকি সবাই অন্যরকম হয়ে যায় একদম ভুল বলে আন্টি বাঙালি যেখানে যাক সে তো বাঙালিই থাকবে তাই না বাঙালিরা বাইরে গেলে আরও বেশি বাঙালি হয়ে যায় অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স তো তাই বলে সবাই যদি তোমার মতো করে ভাবতো ভাববে আন্টি যারা ভাবে না তারাও অনেক তাড়াতাড়ি ভাববে লাস্ট টাইম যখন এসেছিলাম আঙ্কেলের সাথে কত গল্প করেছি আঙ্কেলকে না খুব মিস করছি আমিও করি প্রতিটা মুহূর্তে আমার তো দুনিয়াটাই বদলে গেছে সকালে মর্নিং ওয়াকে গেল এসে বলল বুকে ব্যথা ব্যাস তারপর সব শেষ আই এম সো সরি আন্টি যা বাইরে কোথাও থেকে ঘুরে এসো আমি ড্রাইভারকে বলে দিচ্ছি যা যাব আমাকে অফিসে দেখে খুব অবাক হচ্ছে না হ্যাঁ না মানে তুমি তো বলনি যে অফিসে আসবে এক্সকিউজ মি মিস্টার আদনান আমি কিন্তু অফিসে আসার কথা বলিনি আমি বলেছি ঢাকা আসার কথা হ্যাঁ তা তো একটু অবাক হয়েছি আমি জানতাম তুমি অবাক হবে জানো আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইচ্ছা করে তোমাকে দেশে আসার কথা জানাইনি তুমি সারপ্রাইজ হয়েছো না তোরা কথা বল আমি একটু অ্যাকাউন্টসে একটা জরুরি কাজ সেরে আসছি ওকে কথা বল হ্যাঁ
পলাশ, আদনানের কি হয়েছে? আই মিন ইজ এভরিথিং ওকে উইথ হিম? কেন হঠাৎ এই প্রশ্ন কেন করছো? না মানে ও কেমন যেন একটু আজব বিহেভ করছে। আচ্ছা বাদ দাও, তুমি কেমন আছো? ভালো আছে। ভালো আছি মানে এটা বলতে এত পজ কেন? কি জানি, আসলে আমি তো মেপে কথা বলি না, ওই মুখে যেভাবে আসে সেভাবে বলে ফেলি, তাই এক্সকিউজ মি, আমি তাহলে একটু আসছি। আরে পলাশ, যাব বাবা, সবাই চলে গেল, মনে হচ্ছে এটা পুরাটা আমার অফিস। নো প্রবলেম, আই উইল হ্যান্ডেল ইট। ও তুমি এখনো আছো? আমি তো ভেবেছিলাম চলে গেছো। কাম অন আদনান, আদনান আমি না তোমাকে বলেছি তোমার সাথে আমার কথা আছে, আমাদের তো এখন একটা ডিসিশনে আসা উচিত। আদনান আশ্চর্য, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের ডিসিশন আর আমাদের বিষয়ে? মানে মানে দু বছর পর তুমি বলছো কিসের ডিসিশন? What's going on, Adnan? Okay, Mimu, আমরা কথা বলবো, অবশ্যই ডিসিশন নিব এবং ডিসিশন আসা উচিত, বাট এখন না। ওকে, তুমি বরং এখন চলে যাও, আমরা বাসায় কোথাও বসে কথা বলবো। থ্যাংকস জানাচ্ছ কেন? আঙ্কেল চলে যাওয়ার পর তুমি আদনানকে অনেক সাপোর্ট করেছো, ওই সময়টাও একদম একা হয়ে গিয়েছিল। ওই সময়টা আমি নিজেও কিন্তু একা হয়েছি। রাইট, তোমার কথা তো ভাবিনি। সেটাই, আসলে সবসময় আমি ছিলাম ব্যাক বেঞ্চার, সবার পেছনে, আর সবার আড়ালে আমার একটা জিনিস আছে। কি সেটা? মনের আকাশ। দ্যাটস মাই ওয়ার্ড, তুমি কিভাবে জানলে? আমার মনের আকাশ, মাই গড, তুমি আমার সব কথা কিভাবে বলে দাও? মেবি সব কথাগুলো আমার নিজের মনের কথা। মিমো একটা কথা। বলো। আচ্ছা থাক, বাদ দাও, অন্য আরেকদিন বলো। আচ্ছা শোনো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমার আবার অফিস যেতে হবে, মিটিং আছে একটা, চলো আমরা উঠি। চলো। আন্টি, হ্যাঁ, তোমার চায়ের মজাই আলাদা। থ্যাংক ইউ। জানো আন্টি, দেশের বাইরে তোমাকে, এই বাসা, তোমার চা, এই পরিবেশ আমি অনেক মিস করি। আমাদের বাড়ি তোমার পছন্দ? খুব পছন্দ। আমাদের সবাইকে? তুমি এখানে থেকে যাবে? আমার ছেলের বউ হবে। সত্যি সত্যি বলছো মা? আমি এক্ষুনি আদনানকে জানাচ্ছি। না মানে আমাদের তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছেই, আমরা কথা বলে আপনাকে জানাবো। সত্যি মা, সত্যি বলছো? আমি খুব খুশি হয়েছি মা, আমি খুবই খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি মা। তোমার আমার বিয়ে, মানে হঠাৎ করে বিয়ের কথা কোথা থেকে আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেমন আদনান, হঠাৎ করে বিয়ের কথা আসবে কেন? তোমার আর আমার 2 বছর ধরে রিলেশন চলছে, সো অবভিয়াসলি বিয়ের কথা আসতেই পারে। 2 বছর ধরে আমাদের রিলেশনস? মানে কিসের রিলেশনস? আচ্ছা তোমার মাথা আবার খারাপ হয়ে যায়নি তো আদনান? তুমি তুমি ফান করছো, রাইট? না, আমি তোমার সাথে একদম ফান করছি না। ফান করবো কেন? বাট
তুমি কি বলছো তা কিছুই আমি বুঝতে পারছি না। আই এম সো কনফিউজড। মিমো, এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? তোমার সাথে আমার কিছু কথা ছিল এন্ড ইটস ইম্পর্টেন্ট। আই এম সরি পলাশ, এখন আমি কোনো রকম কোনো কথা শোনার মুডে নেই। কিন্তু কথাগুলো শোনা তোমার খুব দরকার, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। মিমো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আইম সরি পলাশ, এখন আমি কোনো রকম কোনো কথা শুনবো না। কিন্তু কথাগুলো শোনা তোমার খুব দরকার, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি এরকম বিহেভ করছে কেন? আচ্ছা, পলাশ কি বলতে চায়? ও কি কিছু জানে? নিশ্চয় জানে। তোমাদের দুজনকে আমি ছাদে ডেকেছি কারণ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্লিজ প্লিজ, আই নিড মাই আনসার। কি প্রশ্ন, কি হয়েছে? আদনান, তোমাকে আমি যে চিঠিগুলো লিখেছিলাম সেগুলো পলাশের কাছে গেল কি করে? কিসের চিঠি? আমি তো কিছুই বুঝতে পারছি না, পলাশ কি বলছে? পলাশ, তুমি চুপ করে আছো কেন? তুমি তখন আমাকে যে ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিলে সেটা কি এই চিঠিগুলো নিয়ে? হ্যাঁ। কি বলো, চিঠিগুলো তোমার কাছে কিভাবে গেল? আজ থেকে ঠিক 2 বছর আগে
তুমি যখন এখানে এসেছিলে তোমার আর আদনানের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়েছিল তাই না? হ্যাঁ, আদনানকে আমার অনেক ভালো লাগতো। আই রিয়েলি লাইকড হিম। হ্যাঁ, আমার ওকে ভালো লেগেছিল। তুমি চলে যাওয়ার সময় তোমরা ঠিক করেছিলে যে তোমরা তোমাদের এই ভালো লাগাটা কন্টিনিউ করবে। হ্যাঁ, আমরা এটা ঠিক করেছিলাম। আমরা মেইলে চিঠিতে অলওয়েজ কানেক্টেড থাকব, তাই না আদনান? আদনান, মনে থাকবে তো, প্রতিদিন অ্যাটলিস্ট একটা মেইল আর সাত দিনে কমপক্ষে দুইটা করে চিঠি। তার চেয়ে তো স্কাইপিতে কথা বলে ভালো। নো 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 নো, স্কাইপি নো ফোন। আমি চাই তুমি আমাকে চিঠি লিখবে, তোমার মনে সব কথা চিঠিতে লিখবে। চিঠিতে হবে মনের সাথে মনের যোগাযোগ। মনে থাকবে? ওকে, মনে থাকবে। আমি সেদিন তোমাদের সব কথা শুনে ফেলেছিলাম। আই এম সরি টু বোথ অফ ইউ। আর মিমো, তুমি ফিরে গিয়ে একটা ইমেইল করলে, একটা চিঠি লিখলে, আর সেই চিঠিটা নিয়ে আদনান আমার কাছে এলো, চিঠিটা আমার হাতে দিল। আচ্ছা বল, কি বিপদে পড়লাম? কি হয়েছে? এনে পড়। মিমো চিঠি, যাওয়ার সময় বললো চিঠি লিখবে, আর যেতে না যেতে লিখে ফেলেছে। তো হ্যাঁ, ভালো কথা, উত্তর দে। আশ্চর্য, চিঠির উত্তর দিব আমি? আচ্ছা পলাশ, তুই আমাকে জানিস না, এসব আমার একদম আসে না, আর জাস্ট দু লাইন লিখতে দু বছর লেগে যাবে। তো তুই যখন উত্তরে দিবি না, তাহলে কথা দিলি কেন? ইচ্ছে হয়েছিল তাই বলেছিলাম। কি করবি এখন? আর অন্য, বাট চিঠি লেখা আমার পক্ষে একদম সম্ভব না, নট পসিবল। তোমার চিঠি, তোমার ভাবনা, তোমার ইমোশন আমাকে এত মুগ্ধ করলো যে আমি তোমাকে সেই চিঠির উত্তরটা দিই। কিন্তু চিঠিগুলো তো যেত আদনানের নামে। তার মানে তুই আমার নাম নিয়ে মিমোকে চিঠি লিখতি? বছর ধরে তুমি আর আমি ভেবেছি আদনান। কেন পলাশ, কেন তুমি আমার সাথে এটা করেছো? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমি আমার মনের কথাগুলো আদনানকে লিখতাম, আর তুমি সেগুলোর উত্তর দিতে। I'm sorry. Sorry? You are saying sorry? This is cheating. Stop both of you. কাল বলেছো চিঠিগুলো আদনান লিখেনি, তুমি লিখেছো, এখন কি বলবে? তুমিও লিখোনি। মিমো, তোমার রাগ হওয়ার, বিরক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি তোমাকে কাল বলেছি যে চিঠিগুলো আমি লিখেছি। হ্যাঁ, আমি লিখেছি, কিন্তু কেন লিখেছি সেটা আমি তোমাকে বলতে চাই। আমি চিঠিগুলো লিখেছিলাম কারণ, তুই চিঠিটা কেন করেছিলি সেটা এখন নতুন করে বলার কোনো দরকার নেই। কারণ যাই হোক, অন্যায় অন্যায়, আর এটার পেছনে কোনো জাস্টিফিকেশন থাকে না, থাকতে পারে না। আর মিমো, অন্যায় আমিও তোমার প্রতি করেছি,
আমার প্রতি তোমার যে ইমোশন যে ভালোবাসা ছিল সেটা আমি একদম বুঝিনি। গত দু বছর ধরে তুমি যে ফিলিংস ক্যারি করছো সেটা এখন আমার মধ্যেও। তুমি এখন একা না, আমি আছি, আমি আছি তোমার সাথে। এনিওয়েজ চলো আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসবো। পার্কটা অনেক সুন্দর না? আমাদের দেশের প্রকৃতির তো মজাই আলাদা। তুমি জানো তোমার কাছে অনেক জোশ লাগছে। আই তুমি বসো, আমি আসছি। কই যাও? আসছি। সরি, আমার না ফুলে ভীষণ অ্যালার্জি। ফুলে অ্যালার্জি? ভুল তো আসলে আমারই, চিঠিতে লেখা কথাগুলি তো আদনানের নয়। কি হয়েছে? কি মিমো, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? আচ্ছা কি হচ্ছেটা কি বলো তো? আমার মনে হয় তোমাদের তিনজনের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু সেটা কি আমাকে বলো। বলো মা। তোমরা এদিকে এসো। কি হয়েছে মা? ছিছি, মিমোর সঙ্গে তোমরা এটা কি করেছো? কি করে পারলে তোমরা? মা তোমরা বলছো কেন? আমি তো কিছুই করিনি, যা করেছে সব তো পলাশই করেছে। ছি ছি পলাশ, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। মিথ্যা বললে, ধোকা দিয়ে দুটা বছর কিভাবে? আমি কোনো মিথ্যে বলিনি ফুপু, কোনো মিথ্যে বলিনি। মিথ্যে বলবি? আচ্ছা আমার নাম নিয়ে ওকে চিঠি লিখেছিস, ওর সাথে সম্পর্ক করেছিস, এগুলা এগুলো মিথ্যা না? শুধু নাম, শুধু নামটা মিথ্যা ছিল, আর কিছু না। যা হবার হয়েছে আমি আসলে আগে বুঝতে পারিনি মা। মা আমি মিমোকে বলেছি আই হ্যাভ ফিলিং ফর হার, আমি আমি মিমোকে চাই। তুমি একটা ব্যবস্থা করো, আই মিন বিয়ে অর এনগেজমেন্ট। আমি অফিসে গেলাম। মিমো এসো। আন্টি, আমি আমি ডিসিশন নিয়েছি, আমি চলে যাব। দু একদিনের মধ্যে টিকিট বুকিং দিব। চলে যাবে? আমি আর এখানে থাকতে পারছি না আন্টি। দূরে যেয়ে কি নিজের মন বুঝতে পারবে? চলে যাওয়া মানে পালানো, যুদ্ধক্ষেত্র ছেড়ে যুদ্ধে জয়লাভ করা যায় না মা। আন্টি এটা আমার মন, এটা কোনো যুদ্ধক্ষেত্র না। ভুল বললে, সব কিছুতেই যুদ্ধ, একের সঙ্গে অন্যের দ্বন্দ্ব, মতবিরোধ, দ্বিধা, সব কিছু যুদ্ধ। যুদ্ধ তো শুধু অস্ত্র দিয়ে না, সবচেয়ে বড় যুদ্ধ হলো মনের ভেতর। আন্টি আমার কোনো কিছুর দরকার নেই, যুদ্ধ না
মনু না। তুমি চলে যাচ্ছো, আমার মনে হয় আমার এখানে না আসলে ভালো হতো। তাহলে এত বড় মিথ্যেটা জানতে হতো না। বিমল, তোমাকে লেখা প্রত্যেকটা ইমেইল, প্রত্যেকটা চিঠিতে শুধু আমার নামটা মিথ্যে ছিল, আর একটি শব্দ, একটি অনুভূতি মিথ্যে ছিল না। তোমার চিঠির জন্য অপেক্ষা, তোমাকে লেখার অস্থিরতা, তোমাকে লেখা প্রতিটা শব্দ, শব্দের প্রতি আবেগ, ভালোবাসা, অনুভূতি, সব কিছু সত্যি ছিল, আমার নিজের ছিল। এত ভালোবাসো, তাহলে তাহলে আগে বলনি কেন? আমি যে রাজপুত্র নই, তুমি তো রাজকন্যা, তাই বলার সাহস পাইনি। কিন্তু আমি আমার মনকে কি দিয়ে বোঝাবো? আমার চোখ চিনে আদনানকে, আর মন তোমাকে। এখন তুমি বলো, আমি কাকে বেছে নেব? চোখ? কি কি হয়েছে? অ্যাক্সিডেন্ট দুজনেরই? হ্যাঁ, আপনারা পরে আজকে টঙ্গের দিকে গিয়েছিল, এখন ওরা কোথায়? আন্টি, আন্টি কি হয়েছে, কোথায় অ্যাক্সিডেন্ট? আরে আশুলিয়ার দিকে, ওরা আদনানকে নিয়ে বাসায় আসছে। কিন্তু পলাশ? পলাশ কি হয়েছে? পলাশের পলাশের অনেক ইঞ্জুরি হয়েছে, ওকে হাসপাতালের দিকে নিয়ে গেছে। ও মাই গড, কোন হসপিটালে আন্টি? উত্তরে হাসপাতালে। আমি যাব আন্টি, আমি পলাশের কাছে গেলাম। আদনানকে নিয়ে তো বাসায় আসছে, একটু দাঁড়াও। তুমি, তোমার না অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না। হ্যাঁ, তাহলে আন্টি যে বললো তুমি হসপিটালে? আন্টি বললো আর তুমি এয়ারপোর্ট না গিয়ে কি হসপিটাল যাচ্ছিলে? তোমার ফ্লাইট যদি মিস হয়ে যায় তাহলে তুমি নিউ ইয়র্ক যাবে কি করে? কি বলছো এসব? আমি কি বলছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মন কি বলছে। মন কি চায় সেটা জানতে চাও? চাই। মন আকাশে উঠতে চায়। কার সাথে? একা একা নাকি? তোমার সাথে। মন তোমার সাথে উঠতে চায়। আজকালকার ছেলেমেয়েরা সব বুঝে, শুধু নিজের মন বুঝতেই যত সমস্যা। ইউ রাইট মম, তাও তো বোঝা যায়, শুধু বুঝতে বুঝতে একটু দেরি হয়ে যায়, আমিও দেরি করে ফেললাম। আমি ওকে মম, কষ্ট হচ্ছে বাট ওদের জন্য আনন্দ লাগছে।